হ্যালো বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি বাইকের পিছনের চাকা কিভাবে তুলতে হয় এবং বাইকের সামনের চাকা কিভাবে তুলতে হয়। তেমনই এই ভিডিওতে আমরা বাইকের খুব সহজ দুটি স্টান্ট শিখব। যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে উপরে আই বটনে ক্লিক করে দেখতে পারেন। এছাড়া এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও দিয়ে দেব, ওখান থেকেও দেখতে পারেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে যে স্টান্ট স্টেপ দুটি শিখব সে দুটি খুব সহজেই আপনি এগুলো করতে পারবেন। কিন্তু তবুও আপনাদের কাছে একটাই অনুরোধ, যতটা সম্ভব সেফটি গিয়ার্স পরেই তারপর এটা প্র্যাকটিস করবেন। কারণ বাইক স্টান্ট যতই সহজ না কেন, এখানে আপনার সামান্য একটি ভুলই আপনার অনেক বড় বিপদ এনে দিতে পারে। তাই সেফটি গিয়ার ছাড়া এগুলো একদমই ট্রাই করবেন না। প্রথম যে স্টান্ট স্টেপটা শিখবো এটাকে বলা হয় বার্ন আউট। এই স্টান্টটি করলে আপনার পিছনের টায়ার খুব তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন তারপরেই এটা করুন। বন্ধুরা, এটা করার জন্য আপনার বাইকে ফার্স্ট গিয়ারে ফেলে সামনের ব্রেকটা খুব জোরে চেপে রেখে পা দুটি মাটির উপরে রেখে এবং বডি ওয়েটটা যতটা সম্ভব পায়ের উপরে রেখে ক্লাচ ছেড়ে 50-70% অ্যাক্সেলারেট করুন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার সামনের ব্রেক কিন্তু ছাড়বেন না। সামনের ব্রেক চাপা অবস্থাতেই আপনাকে অ্যাক্সেলারেট করতে হবে। তখন দেখবেন আপনার বাইক দাঁড়ানো অবস্থাতেই পিছনের চাকা ঘুরছে এবং প্রচন্ড পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছে। পিছনের টায়ার থেকে এই ধোঁয়া নির্গত হওয়ার কারণ হলো, আমরা তো প্রায় সকলেই ছোটবেলায় বইতে পড়েছি, কোনো জিনিসের ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। এখানে সেই নিয়মটাই কাজ করছে। এখানে চাকা এবং রাস্তার সঙ্গে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপ থেকে ধোঁয়া নির্গত হয়। তো বন্ধুরা, এটা খুব সহজ টান, এটা আপনি একবারেই করতে পারবেন। এর জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে না। দ্বিতীয় যে স্টান্টটি আমরা শিখব এটাকে বলা হয় হিউম্যান কম্পাস। এটা আমরা দুটো স্টেপে শিখব। প্রথম স্টেপ, এটা করার জন্য আপনার বাইকের বাঁ দিকের পাদানির উপরে বসতে হবে এবং মাটিতে একটা পা রাখতে হবে। ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন এই পোজে বসে বাইকটি ফার্স্ট গিয়ারে ফেলে ক্লাচ রিলিজ করতে হবে। আপনার হ্যান্ডেলটা অবশ্যই বাঁ দিকে ঘুরিয়ে রাখতে হবে। এই অবস্থাতে আপনার বাইকটি আপনার বাঁ পাকে কেন্দ্র করে গোল করে চারিদিকে ঘুরতে থাকবে। এই স্টেপটি ভালোভাবে প্র্যাকটিস করে নিয়ে তারপর দ্বিতীয় স্টেপে এগোন। দ্বিতীয় স্টেপে আপনার বাইকের বাঁ দিকের পাদানির উপরে বসে দুটো পাই মাটিতে রাখতে হবে। এইভাবে আগের মতো সেম প্রক্রিয়ায় বাইকের হ্যান্ডেলটি বাঁ দিকে ঘুরিয়ে ক্লাচ রিলিজ করতে হবে। তখন দেখবেন আপনার বাইকটি আগের মতোই আপনার দুটো পাকে কেন্দ্র করে চারিদিকে গোল গোল ঘুরতে থাকবে। এটা আপনার পাকে কেন্দ্র করে বাইকটি আপনার চারিদিকে গোল গোল কম্পাসের মতো ঘুরতে থাকে, তাই এটাকে নাম দেওয়া হয়েছে হিউম্যান কম্পাস। তো বন্ধুরা, আশা করছি স্টান্ট দুটি আপনি খুব সহজেই করতে পারবেন। আর এরকমই আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজান। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।